বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবরুমের জলেফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনি ফিতা কেটে বিজ্ঞান ভবনের উদ্বোধন করেন এরপর তিনি শাবরুম জলেফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চল্লিশ শাবরুম মন্ডল আয়োজিত বিজেপি দলের প্রকাশ্য সমাবেশে যোগ দেন সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায় শাবরুম মন্ডলের সভাপতি সহ স্থানীয় নেতৃত্বরা প্রকাশ্য সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ৩৫ পরিবারের একশো জন ভোটার নিজ দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন সমাবেশে মুখ্যমন্ত্রী ওনার ভাষণে বলেন এদিন প্রকাশ্য সমাবেশে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ সমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিরো রিপোর্ট রাইজেশ নিউজ